নমস্কার, আমার নাম কৌশিক মৈত্র। আমিও একজন গান পাগল লোক, আপনাদের মতো গান ভালোবাসি। তবে ভালোবাসার সাথে সাথে আমি গান নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক করেছি, তবে সেটা শুধু গান নিয়ে বলাটা ভুল হবে, এটা পুরনো দিনের হিন্দি গান, ওল্ড হিন্দি ফিল্ম সংস নিয়ে আমার একটা রিসার্চ ওয়ার্ক আছে। আর এই রিসার্চ ওয়ার্কটা করতে গিয়ে আমি অনেক অদ্ভুত অদ্ভুত তথ্যের সন্ধান পেয়েছি, অনেক মজার তথ্যের সন্ধান পেয়েছি, যেগুলো কিনা আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই। এই ভাগ করে নেওয়াটা একভাবে করা যেত যে আমি বসে বসে বললাম, আপনারা বসে বসে শুনলেন, কিন্তু সেটা তেমন ভালো হতো না। তাই আমি মনে করেছি যে এটা যদি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করি, অর্থাৎ কিনা আমি কিছু প্রশ্ন করি বা কুইজের মাধ্যমে এটা আপনাদের সামনে নিয়ে আসি, এটা বেশি ভালো হবে। তাতে কী হবে, আপনারা নিজেরা বলতে পারবেন, এবং আমি যদি সেটা ভুল হয় তাহলে আমি যখন ঠিক উত্তরটা দিয়ে দেবো আপনারা সেটা জানতে পারবেন। আমরা বিভিন্ন দিনে বিভিন্নভাবে এই কুইজটা করবো, তবে আজকে যেহেতু রাহুল দেব বর্মনের জন্মদিন, আমি আজকে যেটা করতে চাই সেটা হচ্ছে রাহুল দেব বর্মনের ওপর পাঁচটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। আমি দেখি যে আপনারা তো রাহুল দেব বর্মনের ভক্ত সবাই, আমি দেখি যে এই পাঁচটি বেসিক প্রশ্ন, খুব সহজ সহজ পাঁচটি প্রশ্ন কারা উত্তর দিতে পারেন, তাহলে আমরা বুঝবো যে রাহুল দেব বর্মনের সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। খুবই সহজ সহজ প্রশ্ন, আমি তাহলে এক এক করে প্রশ্নগুলো করছি। আমার প্রথম প্রশ্ন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু, আমরা সবাই জানি যে রাহুল দেব বর্মনের প্রথম ছবি ছিল হচ্ছে 1961 সালে ছোটে নবাব, একটি মেহমুদের ছবি ছিল, এবং তারপরে দ্বিতীয় ছবি ছিল 1965 সালে ভূত বাংলা, সেটাও মেহমুদের ছবি। অনেকে জানেন না মাঝখানে 4 বছর কিন্তু রাহুল দেব বর্মনের কোনো কাজ ছিল না, এই 4 বছর একটা গ্যাপ ওনার ক্যারিয়ারে পড়ে গেছিল। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এই ভূত বাংলা থেকে, অর্থাৎ কিনা তার দ্বিতীয় ছবি থেকে তার জীবনের একেবারে শেষ ছবি অবধি, এই শেষ ছবিটাও এখানে একটা জিনিস বলার দরকার, অনেকেরই ধারণা যে ওনার শেষ ছবি ছিল 1942 আ লাভ স্টোরি, তবে কথাটা ঠিক নয়, সেভাবে দেখতে গেলে তার পরেও আরেকটি ছবি রিলিজ করেছিল যার নাম অন্যায় হি অন্যায়। তো এই ভূত বাংলা থেকে 1965 থেকে শুরু করে 1994 অবধি দীর্ঘ পথে রাহুল দেব বর্মনের যারা অ্যাসিস্ট্যান্ট বা অ্যারেঞ্জার ছিলেন, অ্যারেঞ্জমেন্ট জিনিসটা যে কত জরুরি এটা তো আপনারা গানের এই যারা গান ভালোবাসেন, গান বোঝেন, তারা তো এই ব্যাপারটা বুঝতে পারেন। তো রাহুল দেব বর্মনের এই অ্যাসিস্ট্যান্ট অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছেন 3 জন লোক, আপনারা তাদের নামও জানেন, একজনের নাম বাসুদেব চক্রবর্তী, একজনের নাম মনোহরি সিং, আর আরেকজনের নাম স্বপন চক্রবর্তী। এর বাইরে মারুতি রাও কীর বলে এক ভদ্রলোকও যথেষ্ট ওনাদের সাহায্য করেছেন। আর এই বাসুদেব চক্রবর্তী আর মনোহরি সিং মিলে তো বাসু মনোহরি নাম নিয়ে ছবিতে শুরু করেছেন, বাংলা গানও শুরু করেছেন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এরা কাজ শুরু করেন রাহুল দেব বর্মনের অ্যাসিস্ট্যান্ট বা অ্যারেঞ্জার হিসেবে 1965 সালে ভূত বাংলা ছবি থেকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 1961 সালে যে ছবিটি এসেছিল রাহুল দেব বর্মনের প্রথম ছবি ছোটে নবাব, তার অ্যাসিস্ট্যান্ট আর অ্যারেঞ্জার কে ছিলেন? এটি এবারে প্রথম প্রশ্ন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু ইন্টারেস্টিং। আমি 3টি ছবির নাম বলবো আর আপনাকে 4 নম্বর ছবির নামটা বলতে হবে, কিভাবে আপনি আগে শুনে নিন ছবির নামগুলো। প্রথম ছবির নাম যোশিলা, দ্বিতীয় ছবির নাম আ গলে লাগ যা, এই তৃতীয় ছবির নামটা আমি বলছি না, আর চতুর্থ ছবির নাম হচ্ছে দ্য বার্নিং ট্রেন। আমি কিন্তু ছবির নামগুলো ক্রোনোলজিক্যালি বললাম, প্রথম ছবি যোশিলা এবং দ্বিতীয় ছবি আ গলে লাগ যা দুটোই 1973 সালের ছবি, মাঝে একটা আমি বললাম না, আর 1980 সালে এসেছিল দ্য বার্নিং ট্রেন। এই 4টি ছবির মধ্যে একটি কোথাও মিল আছে, সেই মিলটা থেকে আপনাকে তৃতীয় ছবির নামটা বলতে হবে। গানের দিক দিয়ে ভাববেন, কোনো অভিনয় বা কে অভিনয় করেছে কি হয়েছে ওই দিক দিয়ে ভাবার দরকার নেই, কে পরিচালনা করেছে, আর ডি বর্মন গানের লোক, আমি গানের মধ্যে প্রশ্নটাকে রাখছি, এইভাবে ভাববেন তাহলে তৃতীয় ছবিটা কি হতে পারে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, উত্তরটা কিন্তু এক্সস্টিভ, অর্থাৎ কি না এইটাই হতে পারে, আর কোনো এর অপশান নেই, দ্বিতীয় বা তৃতীয় অপশান আসবে না, শুধু ওই ছবিটিই হতে পারে। তাহলে কি কি হলো, যোশিলা, আ গলে লাগ যা, ড্যাশ দ্য বার্নিং ট্রেন, এই হলো আজকের দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন
একদম স্ট্রেট ফরওয়ার্ড, খুব সামান্য একটা প্রশ্ন, রাহুল দেব বর্মনের জন্য কোন গীতিকার সবচেয়ে বেশি গান লিখেছিল? রাহুল দেব বর্মনের জন্য কোন গীতিকার সবচেয়ে বেশি গান লিখেছিল? এটি তৃতীয় প্রশ্ন। আমার চতুর্থ প্রশ্ন, রাহুল দেব বর্মনের সুর করা প্রথম বাংলা গান কি? এখন এখানে একটা ব্যাপার হতে পারে, এটা যদি বাংলা বেসিক গানের রেকর্ড হয় তাহলে তো দুটো গান থাকবে কি চারটে গান থাকবে, দু পিঠের রেকর্ড হতো তখনকার দিনে, সেক্ষেত্রে যে কোনো একটা গানের নাম বললেই হবে, কারণ কোন গানটা আগে তৈরি হয়েছিল এটা আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু রাহুল দেব বর্মনের প্রথম বাংলা গানের রেকর্ড কি বা প্রথম বাংলা গান কি, এটি চতুর্থ প্রশ্ন। আমরা সবাই রাহুল দেব বর্মনকে কীভাবে চিনি? একজন সুরকার হিসেবে চিনি, গায়ক হিসেবেও চিনি, হয়তো অভিনেতা হিসেবে অনেকে দেখেছেন, কারণ উনি দুটো ছবিতে অভিনয় করেছিলেন, একটি ছিল ভূত বাংলা, একটি ছিল প্যার কা মশা। কিন্তু আমার প্রশ্ন একটু অন্যরকম, প্রশ্নটি হচ্ছে একটি হিন্দি ছবিতে ওনার লেখা একটি গান ছিল, এটা অনেকেই জানেন না। আমি জানতে চাই কোন ছবিতে কোন গানটি উনি লিখেছিলেন, সুর তো উনি করেছিলেন বটেই কিন্তু গানটি লেখাটাও ওনার ছিল। এটাই এবারে আজকের মতো শেষ প্রশ্ন। আজকের মতো তাহলে এই পাঁচটা প্রশ্নই থাকলো, আপনারা ভাবুন আর উত্তর দিন, আপনারা কমেন্ট সেকশনে উত্তর দিন, আমি ঠিক এক সপ্তাহ পরে ডিসক্রিপশনে আমার উত্তরগুলো দিয়ে দেবো, দেখি কজন সঠিক উত্তর দিতে পারেন বা কটা সঠিক উত্তর দিতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই, নমস্কার।